আরব বিশ্বের কাছে ভারতের নত হওয়া কেন? জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধের মধ্যেও তেল বিক্রি বেড়েছে ইরানের। আরো জানিয়ে দেব ভারতীয় টিভি চ্যানেল হ্যাকড, বেজে উঠল নাতে রাসুল দাবি জিও নিউজের। এদিকে ভারতের রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা, প্রতিবাদ করে যা বললেন তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান। এবারে জানিয়ে দিব মহানবীকে কটুক্তির প্রতিবাদকারীদের বিরুদ্ধে যোগী প্রশাসনের কড়া পদক্ষেপ। সর্বশেষ জানিয়ে দিচ্ছি ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত সাত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। আরব বিশ্বের কাছে ভারতের নত হওয়া কেন? ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুজন নেতা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর আরব দেশগুলোর সঙ্গে ভারতের টানাপোড়েন চলছে। টিভি বিতর্কে করা সেই মন্তব্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এর কড়া প্রতিক্রিয়া দেখায় সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন উপসাগরীয় ও আরব দেশ। বিজেপি 2014 সালে ক্ষমতায় আসার পর থেকেই ভারতে ইসলাম বিদ্বেষ ও মুসলমানদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে, কিন্তু এর আগে এমন প্রতিক্রিয়া কখনো দেখায়নি আরব বা উপসাগরীয় দেশগুলো। হঠাৎ কেন এই প্রতিক্রিয়া? গত 2 দশকে ভারতের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক উন্নত হয়েছে, কারণ আরব দেশগুলো সাধারণত ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না। ভারতের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর, বিশেষ করে মুসলমানদের ওপর হামলার অনেক ঘটনা ঘটেছে। গরু রক্ষার নামে বেশ কয়েকজন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু সেসব ঘটনায় উপসাগরীয় দেশগুলোর তরফ থেকে ভারতের নিন্দা বা সমালোচনা করে প্রকাশ্য কোনো বক্তব্য বা উদ্বেগ জানানো হয়নি। বিশ্লেষকরা বলেছেন এবারে ব্যতিক্রম হওয়ার জন্য ধর্মীয় কারণটি প্রধান বিবেচ্য হলেও এর পেছনে মূল ভূমিকা রেখেছে সামাজিক মাধ্যম, যেখানে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পাশাপাশি ভারতীয় পণ্য বয়কটের ডাকও দেওয়া হচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা ইইউ ও ওমানে দায়িত্ব পালন করা ভারতের সাবেক রাষ্ট্রদূত তালমিস আহমদ মনে করেন মন্তব্যটা করা হয়েছে ইসলামের নবী এবং তার পরিবারকে নিয়ে। আমরা জানি মুসলিমরা নবী মুহাম্মাদের কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেবে না, কিন্তু সেই সীমা অতিক্রম হয়ে গেছে। তিনি আরো বলেন এ নিয়ে প্রথম প্রতিক্রিয়া এসেছিল সামাজিক মাধ্যমে। সামাজিক মাধ্যমেই এই অঞ্চলের ধর্মীয় রাজনৈতিক নেতাদের ওপর চাপ তৈরি করেছিল। নবী মুহাম্মাদকে নিয়ে করা মন্তব্যে ক্ষোভ ও জনমত তৈরি হয়েছিল, যা শেষ পর্যন্ত দেশগুলোর নেতাকে বাধ্য করেছিল অবস্থান নিতে। আরব দেশের উপর কতটা নির্ভরশীল ভারত? জ্বালানি তেল, গ্যাস ও রেমিটেন্সের কারণে গালফ অঞ্চল বা মধ্যপ্রাচ্যের ওপর ভীষণভাবে নির্ভরশীল ভারত। ভারতের মোট আমদানির অর্ধেক আসে উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কোঅপারেশন কাউন্সিলর জিসিসি 6টি দেশ থেকে। ইরান ও ইরাককে যোগ করলে উপসাগরীয় দেশগুলো থেকেই আসে ভারতের পেট্রোলের 80%। ভারত বছরে যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস আমদানি করে তার অর্ধেক আসে কাতার থেকে। শুধু তাই নয়, উপসাগরীয় দেশগুলোরও ভারতের প্রতি নির্ভরশীলতা রয়েছে। ইউএইতে বছরে $25 বিলিয়ন সমপরিমাণ রপ্তানি করে ভারত। এছাড়া জিসিসির সদস্য উপসাগরীয় 6টি দেশে 85 লাখেরও বেশি ভারতীয় কাজ করেন, আর বাকি আরব দেশেও বহু ভারতীয় কাজ করেন। আরব দেশগুলো থেকে প্রবাসী ভারতীয়রা বছরে $3,500 কোটি রেমিটেন্স দেশে পাঠান, আর এসব কারণেই আরব দেশের প্রতিক্রিয়ার জবাবে ভারত কিছুটা পিছু হটে যায়। বিজেপির বিতর্কিত নেতা নূপুর শর্মাকে সাময়িকভাবে বরখাস্ত এবং নবীন কুমার জিন্দালকে দল থেকেই বহিষ্কার করা হয়েছে। এক বিবৃতিতে বিজেপি জানিয়েছে তারা যে কোনো ধর্মের বা যে কোনো ধর্মীয় ব্যক্তিত্বকে অপমানের নিন্দা করে, কোনো সম্প্রদায় বা ধর্মকে অপমান করা বা হেয় করা বিজেপি এমন আদর্শের বিরুদ্ধে। বিজেপির ওই 2 নেতা এরই মধ্যে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন। বিশ্লেষকরা বলেছেন বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি সংকটের আশঙ্কা করছে বহু দেশ, তাই জ্বালানির উৎস নিয়ে ভারত ঝুঁকি নিতে চাইবে না, সেটাই স্বাভাবিক। সেই সঙ্গে কর্মসূত্রে বিভিন্ন আরব দেশে বসবাস করা ভারতীয়রা বিরূপ পরিস্থিতিতে পড়বেন এমন ভয়ও রয়েছে। কুয়েত ও কাতারের মতো অন্যান্য আরব দেশেও ভারতীয় পণ্য বর্জনের ডাক ছড়িয়ে পড়লে ভারত ক্ষতিগ্রস্ত হবে, যে কারণে ভারতের দ্রুত ব্যবস্থা নেওয়াকে এই মুহূর্তে আরব বিশ্বের টানাপোড়েন সামাল দেওয়ার একমাত্র উপায় বলে মনে করেন বিশ্লেষকেরা। সূত্র বিবিসি।
ইউক্রেন যুদ্ধের মধ্যেও তেল বিক্রি বেড়েছে ইরানের। ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেও তেলের বিক্রি বেড়েছে ইরানের। ইরান এখন প্রতিদিন 1 মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেল এবং ঘনীভূত গ্যাস রপ্তানি করছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় সংস্থা সংবাদ সংস্থা IRN এর ভারতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইরানের পেট্রোলিয়াম মন্ত্রণালয় বলছে, চীন রাশিয়া থেকে আরো তেল কিনলেও তারা গ্রাহকদের হারাবে না। ইরান সামগ্রিকভাবে 21 মে শেষ হওয়া চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম 2 মাসে গত বছরের একই সময়ের তুলনায় 40% বেশি অপরিশোধিত তেল, অমৌলিক তেল, প্রাকৃতিক গ্যাস এবং ঘনীভূত গ্যাস বিক্রি করেছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাইসি প্রশাসন বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করেনি বলে জানিয়েছে কর্মকর্তারা। ভারতীয় টিভি চ্যানেল হ্যাক, বেজে উঠল নাতে রাসুল দাবি জিও নিউজের। ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার প্রতিবাদ জানিয়ে দেশটির একটি টিভি চ্যানেল হ্যাক করার ঘটনা ঘটেছে। টাইম 8 নিউজ নামের ওই চ্যানেলটি শুধু হ্যাক করেই থামেনি হ্যাকাররা। তারা ওই চ্যানেলে ইয়া নবী সালামু আলাইকা বাজিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করেছে। শনিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ এ দাবি করে। সংবাদ মাধ্যমটি জানায়, পাকিস্তানি হ্যাকাররা চ্যানেলটি হ্যাক করেছে। ওই হ্যাকার গ্রুপটি রেভলিউশন পিকে নামে একটি হ্যাকার গ্রুপের সাথে কাজ করে। ইতিমধ্যে সেই হ্যাকিং এর ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ভাইরাল ক্লিপটিতে দেখা গেছে, একজন টাইম 8 নিউজ উপস্থাপক ব্রেকিং নিউজ উপস্থাপন করেছিলেন, তখনই হঠাৎ করে পর্দায় ভেসে ওঠে একটি ছোট পাকিস্তানি পতাকা। কিছুক্ষণ পরেই টিকারে স্ক্রিনের নিচে লেখা ভেসে ওঠে হ্যাকড বাই টিম রেভলিউশন পিকে। আর প্রায় সাথে সাথেই হ্যাকাররা বাজিয়ে দেয় একটি বিখ্যাত নাত, ইয়া নবী সালামু আলাইকা, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাব্যিক প্রশংসা। এরপর স্ক্রিনের নিচে ব্রেকিং নিউজের ব্যানারে ভেসে ওঠে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করুন। এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি টাইম 8 নিউজ কর্তৃপক্ষ। অপরদিকে ভিডিওটিও ক্রমশই ছড়িয়ে পড়ছে। 24 ঘন্টার ব্যবধানে 2 লাখেরও বেশি মানুষ দেখেছেন ভিডিওটি। এর আগে গত সপ্তাহে বিজেপির 2 কর্মকর্তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে তার জেরে ভারতে তুমুল বিক্ষোভ শুরু হয়। এরপর তা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। এর মধ্যে 20টি দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির প্রতিবাদে সোচ্চার হয়েছে। এর মধ্যে বিজেপি নেতা নূপুর শর্মার বিরুদ্ধে একটি FIR নথিভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। সূত্র জিও নিউজ। ভারতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা, প্রতিবাদ করে যা বললেন তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির 2 মুখপাত্রের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব। এর ওই ধারাবাহিকতায় মুসলিমদের প্রাণাধিক প্রেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এরূপ ধৃষ্টতা প্রদর্শনের বিরোধিতা করেছে তুরস্ক। দেশটির ধর্ম বিষয়ক প্রধান প্রফেসর ডক্টর আলী এরবাজ বলেন, আমি ভারতের শাসক দলীয় কর্তব্য ব্যক্তিদের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানাই। গত মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন। তাতে আলী এরবাস আরো বলেন, মুসলিমদের প্রতি এই অশোভন মনোভাব সাম্প্রদায়িক রাজনীতির ফলাফল। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের রহমত স্বরূপ পাঠিয়েছেন, অথচ তাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানাই আমরা। তিনি বলেন, আমি ভারত সরকারকে দেশটিতে ইসলামোফোবিয়ার ক্রমবর্ধমান ঘটনার মুখে তাদের নীতিপূর্ণ বিবেচনা করার এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেই এমন অবস্থান গ্রহণের আহ্বান জানাচ্ছি। বৃহস্পতিবারও আল জাজিরার সাথে আলাপকালে ভারতীয় 2 নেতার এই অবস্থানের সমালোচনা করেন আলী এরবাস। তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির মুখপাত্র ওমর চেলিকো এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান। সূত্র TR এজেন্সি ও Arabi21.com। মহানবীকে কটূক্তির প্রতিবাদকারীদের বিরুদ্ধে যোগী প্রশাসনের কড়া পদক্ষেপ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ক্ষমতাসীন বিজেপির 2 নেতার বিতর্কিত মন্তব্যের জেরে ভারত জুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রতিবাদ। গত শনিবার উত্তরপ্রদেশের কানপুরে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। এক সপ্তাহ পরে সেই বিক্ষোভের মূল নেতৃত্বদানকারীর এক আত্মীয়ের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এহেন অগ্নিগর্ভ পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেশ
উপদেষ্টা মৃত্যুঞ্জয় কুমারের একটি টুইট ঘিরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে নেট দুনিয়ায়। হরিয়ানা বিজেপির আইটি সেলের প্রধান অরুণ যাদবও টুইট করে বলেছেন, পাথর ছোড়ার পাল্টা হতে পারে বুলডোজার। কানপুরের জয়েন্ট কমিশনার অব পুলিশ আনন্দ প্রকাশ তিওয়ারি জানিয়েছেন, গত শনিবার সহিংসতার ঘটনায় মূল অভিযুক্ত জাফর হায়াত হাশমির ঘনিষ্ঠ ব্যক্তির বাড়ি ভেঙে দিয়েছে কানপুর ডেভেলপমেন্ট অথরিটি। আইন মেনেই এই বাড়ি ভাঙার কাজ করা হয়েছে। উল্লেখ্য, জাফর সহ পাঁচজনকে তিন দিনের পুলিশ হেফাজতে রাখতে নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত। শুক্রবার উত্তরপ্রদেশের নানা জায়গায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। পাথর ছোড়া সহ নানা অভিযোগে মোট 227 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবারের জুমার নামাজ শেষ হওয়ার পরে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ শনিবার অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এই প্রেক্ষিতে আবারও বিজেপি নেতাদের টুইট নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। মৃত্যুঞ্জয় কুমার একটি বুলডোজারের ছবি দিয়ে টুইট করেছেন, হামলাকারীরা মনে রাখবেন প্রত্যেক শুক্রবারের পরে কিন্তু শনিবার আসে। এই টুইট ঘিরেই বিতর্ক শুরু হয়েছে। কিছুদিন আগেই রামনবমীতে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা ছড়ানোর পরে বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছিল বিজেপি শাসিত দিল্লি বোর্ড। তারপর থেকেই বুলডোজারকে সরকারি বল প্রয়োগের চিহ্ন হিসেবে মনে করেন অনেকেই। বিশৃঙ্খল পরিস্থিতি সামনে এসেছে আরেক বিজেপি নেতার টুইট। অরুণ যাদবের সেই টুইটেও লেখা রয়েছে বুলডোজার প্রসঙ্গ। তিনি লিখেছেন, শুক্রবার পাথর ছোড়ার দিন ছিল, এবার তাহলে শনিবার বুলডোজার চালানোর দিন হিসেবে ঘোষণা করা হোক। এই দুটি টুইট দেখে অনেকের প্রশ্ন, তবে কি দিল্লির মতো উত্তরপ্রদেশেও উচ্ছেদ অভিযান করতে চাইছে সরকার? শুক্রবারের পরিস্থিতি খতিয়ে দেখতে কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছিলেন যোগী আদিত্যনাথ। সেই বৈঠকের বিবৃতিতে বলা হয়েছে যে সমাজ বিরোধীরা শুক্রবার হামলা চালিয়েছিল, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সভ্য সমাজে এই ধরনের মানুষের জায়গা নেই, তবে খেয়াল রাখতে হবে যেন নির্দোষ ব্যক্তিদের কোনো ক্ষতি না হয়, তবে একজন অপরাধীও ছাড় পাবে না। সূত্র সংবাদ প্রতিদিন। ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত 7। ইতালিতে একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে, এতে অন্তত 7 আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শনিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বলা হয়েছে, গত বৃহস্পতিবার ইতালির তাসক্যানি অঞ্চলের লোকা থেকে রওনা হয়ে হেলিকপ্টারটি উত্তরাঞ্চল শহর ট্রেভিজোর দিকে যাচ্ছিল, কিন্তু একটি পাহাড়ি বনাঞ্চলের ওপর খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে সেটি রাডার থেকে হারিয়ে যায়। হেলিকপ্টারটির 7 জন আরোহীর মধ্যে তুরস্কের 4 ব্যবসায়ী ছিলেন। তারা তুর্কি ভোগ্যপণ্য প্রতিষ্ঠান এক জাজিবাসের হয়ে কাজ করতেন এবং ইতালিতে একটি কাগজ প্রযুক্তি মেলায় যোগ দিয়েছিলেন।